আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا رؤوفنا ورحيمنا وكريمنا أولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما وقل رب ارحمهما كما ربياني صغيرا فاغلفرك رب ارحمهما كما ربياني صغيرا رفور গ্রামবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব আলাপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ বশির মিয়া সাহেব আলাপুর, প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ শামসুল্লাহ উলামা কুতবুল আলম মুজাদ্দিদে জামান হযরাতুল আল্লাম আল্লামা ফুলতলি সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির লখতে জিগার, হযরাতুল আল্লাম আল্লামা শিহাবুদ্দিন সাহাব সাহেবজাদা ফুলতলি জিগর ওলামায়ে কেরাম,
আমার পরম শ্রদ্ধায় মুরব্বিয়ানে আজাম নজওয়ান যুবক আমার বাইবাতিজা হল স্কুল মাদ্রাসার আজিজ তালবা হল ফরদানিশিন আমার মার বইন হল আল্লাহ রব্বুল আলমিনর শাহান শাহী দরবার শুক্রিয়া জানাই আমরার বাইবাতি যায় আমরার বাচ্চাইতে আজকে আমরার লাগি এক বেহেস্তর বাগান উপহার দিছেন জুড়ে করুক আলহামদুলিল্লাহ ইকান আমার মুখর হতা নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালামে এই বাগানরে বেহেস্তর বাগান হইয়া আখ্যায়িত করছেন সাহাবায়ে কেরাম রে এও কথাও কইছেন যে এ বাগানও গেলে বেহেস্তর ফল খাওয়া যায় তারা দরবারের সালত আর্জ করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো গেলাম কিন্তু বাগানও ফল খাওয়া যায় কিলা হুজুরে ফরমাইন যে জাগার মাঝে যে মজলিসর মাঝে কোরআন সুন্না ভিত্তিক আলোচনা হইব ও আলোচনা তোমরা লাগি বেহেস্তর ফলর মতো নইব জুড়ে ফরুক আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া জানাই আলাপুরর মুরব্বী সাহেব হলতর এই অবদান তারার পারমিশনে তারার ইজাজত লইয়া বাচ্চাইনতে এত সুন্দর করছে আমি ইয়া দেখি আমার মনের মাঝে বড় আনন্দ লাগছে এত সুন্দর করে তারা স্টেজ একটারে সুন্দর করে হাজাইছে মাস্তারা মাজরিন আমি পবিত্র কালামে পাকটাকে তিলাওয়াত করছি মাই বাবা সম্পর্কে তোর আলোচনা করার লাগে এর আগে আমার মনে হয় একটা জিনিস আলোচনা করা আমার লাগে উত্তম হইব ও যে আমরা দুরুদ শরীফ পড়ি অনেকে মনে করি যে দুরুদ শরীফ পড়াটা বেকার এটা কোনো ইবাদত নয় দুরুদ শরীফ এমন এক ইবাদত যেটা কোন সময় আল্লাহর কাছে মকবুল নাই এমন কোন শব্দ কোন দলিল আদিল্লার মাঝে নাই জুড়ে করুক সুবহানাল্লাহ এটার দুইটা পর্যায় আছে একটা পর্যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম যারা মহব্বতর সাথে আমার উপরে দুরুদ শরীফ পড়ে তারার দুরুদর আওয়াজ আমি রসুল্লাহ আমার নিজর খান মোবারক দ্বারা শুনি জুড়ে ভরুন খালি এটা ওই শেষ নাই খেয়ে পড়ল তার বাপর নামও জানি জুড়ে ভরুন সুবহানাল্লাহ যে সময় দুরুদ শরীফর আয়াতে কারিমা নাজিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দরবারে রিসালত আর্জ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি আপনারে সালাম দেওয়া আমরারে শিক্ষা দিছেন আমরা নমাজের মাঝে আপনারে সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনারি আমরা নমাজ সালাম ওয়াল্লার হাবিব কিন্তু দুরুদ শরীফ দেওয়া তো আমরা জানি না আল্লাহ ফরমাইবে আমি নিশ্চয় আমি নিজে আর আমার ফিরিস্তা লইয়া
আমার বন্ধুর উপরে দুরুদ শরীফ পাঠ করি, মুমিন হল তরে হইরা তোমরাও দুরুদ পাঠ করো। সুবহান আল্লাহ ফরকা। মহতরম হাজেরিন, ত্রিশ পারা কোরআন শরীফের মাঝে এই শব্দটা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা আমিও করি তোমরাও করো। সুবহান আল্লাহ, করেন না আর নাই। আমিও করি তোমরাও করো, এমন শব্দ আর কোরআন শরীফও নাই। একমাত্র একটা জিনিস, একটা আয়াতে কেরিমা আছে, নিশ্চয় আমি আমার ফরিশতা হল লইয়া আমার বন্ধুর উপরে দুরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন হল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও দুরুদ ভরো আর সালাম দেও। জুরে ভরুক সুবহানাল্লাহ। কথাটা গুরুত্বপূর্ণ। আমরা ওয়াজও আইলে ওয়াজ বাড়িত নিবার চেষ্টা করি না। আমরা যারা ওয়াজ করি এরা নিয়ত করি মানুষরে শুনাই দেওয়া সুন্দর আওয়াজে, আর যারা শুনি আমরা নিয়ত সুন্দর আওয়াজ অত ফালাই থিয়া যাওয়া। আল্লামা ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহে আল কাউলুল বদি নামক কিতাবর মাঝে হদিস শরীফ উল্লেখ করেন, সাহাবায়ে কেরামে যে সময় দরখাস্ত দিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমরা রে কইলা আমরা দুরুদ শরীফ পড়তাম কিলা পড়তাম জানি না। মুসলিম বুখারী শরীফের দুইটা রওয়ায়াত, এক রওয়ায়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আর আরেকটা রওয়ায়াত হইল আমরা যে নামাজের তাশহুদের মাঝে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ইলা আখির। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ পরওয়ারদিগারে আলমে তার প্রতি দশবার রহমতর নজর করেন বা দশটা রহমত তারে দান করেন। সুবহানাল্লাহ। একবার করলে একবার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমরা আল্লাহর নবীর সাহাবীও হলব এক জায়গাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশিফা নইন, আল্লাহর নবীর চেহারা মোবারক আমরার জীবনে ওয়েলা সুন্দর এবং হাস্য উজ্জ্বল দেখছি না। সুবহানাল্লাহ। করেন না তারা খোরা যে আমরার জীবনের মাঝে এত হাস্য উজ্জ্বল, এমনে তো আল্লাহর নবীর মোবারক চেহারার গুণগান খে হইতে পারবো, শেষ করা সম্ভব নাই। আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আন্দায় গরর মাঝে আমার আত্মাকে হুইস পড়ি গেলে রসুলুল্লাহ তশিফ আনলে তাঁর নূর মোবারকর জলক দিয়া আমি হুইস তুলি লইতাম। জুড়ে বড় সুবহান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনারে এত সুন্দর হাস্য উজ্জ্বল দেখা যার। হুজুরে ফরমাইন তোমরা ঠিক কইছো। সুবহানাল্লাহ। করে না
তারার খোতারে সাপোর্ট দিলাইছ, তোমরা ঠিক কইছ। সাহাবায়ে কেরামের দরবারে রেসালত আর্জ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহরবানি করি আমরা রে কারণটা বয়ান ফরমাইবানি। হুজুরের তবস্সুম ফরমাই, মুস্কি মুস্কি আসে, সুবহানাল্লাহ হইতে না? উম্মতর দরদি নবী মুস্কি মুস্কি আসিরা, ও আমার সাহাবিয় হল, এইমাত্র জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার খেদমত তশরিফ আনছিল, আনিয়া আমারে সালাম দিলা আর আমারে জানাই গেলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর ভাগ্যর দরওয়াজা খুলে গেছে কি? আপনার উম্মতে যদি একবার আপনার উপরে দুরুদ শরীফ পড়ে, আল্লাহ দশটা রহমত দিবা, দশটা গুণা মাফ করে দিবা, আর আপনার উম্মতর দশটা দরজা বুলন করে দিবা। জুড়ে পড়ো কা সুবহানাল্লাহ, একবার দুরুদ শরীফ পড়িয়া হততা পাইলাম আমরা। রসুল্লাহ নুরানি জবান মোবারক দ্বারা ফরমাইরা, আল্লাহর নবী খুশ হয়ে গেছেন, ও আমার সাহাবিও কল, এত কম মেহনতে আল্লাহর এত দান তোমরার উপরে, এত অবদান আমার আল্লাহর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে উম্মতর লাগি কোন নিয়ামত যখন আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হইত, তখন আল্লাহর দরবার সেজদা দিয়া শুকরিয়া আদায় ফরমাইতা। ও দুরুদ শরীফ লাগি তাই খেসা খুশি, আবার উম্মতে একবার বললে, একবার বললে দশটা রহমত পাইব, দশটা গুণা কাটা যাইব, আর দশটা দরজা বলব। অন্য রওয়ায়েত হুজুরে ফরমাই, হাশরের দিন যদি আমার উম্মতর হিসাব হয় গুনা থাকি, তার দুরুদ শরীফ বেশি হয়ে যায়, আল্লাহ পরওয়ারদিগারে আলমে তারে মাফ করে দিলাইব। দুরুদ শরীফরে তো আমরা ইবাদতও মনে করি না। একটা কথা, আমরা তো খালি মাফ পাইলেই মো, কিন্তু রে ভাই এক জিনিসের মাফ আল্লাহ দিতে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবার ময়দানে দাঁড়াইয়া দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ কররা, ও আমার আল্লাহ, আজকে আরবার ময়দানে আইয়া তোমার দরবারে আমি আবার উম্মত লাগি ভিক্ষা চাই না, আমার উম্মতর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া পাঠাইরা, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে সালাম দাও, আর আমার বন্ধুরে জানাই দাও আমার বন্ধুর উম্মতর যত জাতর গুণা আছে, যে সময় ইয়া দৈব বন্দায় গুণা করছে, তোমারে ওসিলা লইয়া যদি তওবা করিলাই আমি আল্লাহ তারার সমস্ত গুণা মাফ করে দিলাইব। কিন্তু ও জিব্রাইল আমার বন্ধুরে জানাই দিও আমি আল্লাহ আমার বন্দার হক মাফ দিতাম না। বন্দার হক আপনার শক্তি আছে দেখিয়া আরো বেটারে বাড়িয়া খাইলেইছে, আপনার শক্তি আছে দেখিয়া আরো জনের জমিনটাকে হতবান আপনি লই লইছে, আপনার শক্তি আছে দেখিয়া আরো জনের উপরে মিথ্যা তহমত মারি দিছে। খালি ঠেকা ধন সম্পদর হক নাই, আপনি যদি কোনো ব্যক্তির উপরে তহমত তুলিয়া থাকেন,
যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় আপনারে মাফ করি দিছে না, আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি আপনি আল্লাহর বেহেশত রাজা জীবনে যেন করইন্না, নাউজুবিল্লাহ পাত্তা নাই, কোনো ফল নাই। মহতরমাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদলিফা তশরিফ নেন, আবার দাঁড়াইয়া চক্কুর ফানি মুবারক ফালাইয়া খান্দিরা, ও মাহমুদ আমার ইটা একেবারে নাজুক উম্মত হইবা, ইটার মাঝে দুষ্ট আসতে পারে, মেহরবানি করি একটা সুযোগ করি দেব আমার উম্মত রেকনসিডার করো। আল্লাহ জানাই দিলা, ও জিব্রাইল ও জিব্রাইল আবার আমার বন্ধুর দরবারও যাও, আর আমার বন্ধুরে জানাই দাও তার উন্মত লাগি একটা কনসিডার আমি আল্লাহ করিয়া দিলাম। কি কনসিডার? আমার কোন বন্ধায় যদি ঋণ করিলায় একশো বার চেষ্টা করে তার নিয়ত দিয়া ঋণ পরিশোধ করত, আল্লাহ নিয়তের খবর জানেনি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্য কিতা লড়াচড়া করে এখানে শুনইন দেখইন জুড়ে করেন না, সুবহানাল্লাহ। আমার বন্ধায় যদি একশো ভাগ চেষ্টা করে এমত অবস্থায় দুনিয়া থাকি বিদায় হয়ে যায়, আবার বাগনা যেমন দিন কি তো হয়েছে তার হার্ট অ্যাটাক করে নিয়েছে সৌদি, ওনো তিনবার তা খতম হইনো শরীর। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله آيات كريمة خطيرة أمار بغنى قرية شفاة وغلق كامين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد. محترم حاضرين، আমি কি তাকওয়াত আসলাম ভুলে গেছি, মনে আছে নি আপনাদের কিতাব ইসলাম ঋণ পরিশোধ ওই গান হইলেই যে কথাটা, একজন মানুষে ঋণ করছে হে দিত ঋণ পরিশোধ করত, একশো বার চেষ্টা করে তার নিয়ত দিয়া দিল দিয়া ফারসে না মারা গেছে, আপনার উম্মতর ঋণটা আমি আল্লাহ পরিশোধ করে দিব। জুরে ফরুক সুবহানাল্লাহ, কয়বার তা মহব্বতের সাথে ফরুক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমি যে কইলাম যে রসুল্লাই ফরমাইছেন মহব্বতে ফুললে নিজর খানে শুনবা মাধ্যম লাগত নাই, ওখান তো একজারাত আমরা দিলর মাঝে আনিয়া পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মহতরম হাজিরিন, দুরুদ শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন যে হাশরের দিন আখতা দেখমো আমি, আমি দেখতাম নাই, আমারে আদম আলাইহি সালাতু ওয়াসালামে ডাকিয়া কইবা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে উম্মতরে ফরিস্তা হলতে দুজক লইয়া যাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে দৌড়াইয়া যাইবা ও ফরিস্তা হল তামো, ও ফরিস্তা হল তামো, ও ফরিস্তা হল তামো, কিন্তু ফরিস্তা হল তারা তামতা নাই। আল্লাহর কুদরতর দিকে তাকাইয়া কইবা রব্বুল আলামিন আমার উম্মত লইয়া তোমার ফরিস্তা দুজক যায়, আমি ডাকি জবাব দেয় না, লগে লগে অর্ডার হইব আতিউ মুহাম্মাদান, হে ফরিস্তা হল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খোতা মতন তোমরা চলো, সুবহান আল্লাহ করি না, লগে লগে তারা উবাই যাইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম ফরিস্তা হল তোরে জিকাইবা আমি ডাকলাম তোমরা দাঁড়াইলাই না খেনে, তারা জবাব দিবা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমাইছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যত সময় পর্যন্ত আল্লাহ আমরারে অর্ডার দিতা নাই আমরা একজারাও নড়াচড়া করতাম না। জুরে ফরুক সাবহল ফিরিস্তার দাম বেশি না আমরার দাম বেশি, আমরার দাম বেশি, তে ফিরিস্তা হল আল্লাহর হুকমর একজারা বিপরীত করে না, আমরা কত হাজার করলাম এর বাদেও আমরার দাম বেশি, কোন জিনিসে বাড়াইছে জানেন নি তো ভাই, জুরে ফরুক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে জিকাইবা ফরিস্তা হল কিতাব ব্যাপার আমার উম্মত লইয়া হই যাও, তারা জবাব দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে লইয়া আমরা দুজক যাইরাম, আমার উম্মতর মিজান হইছে নি হইছে, আপনার উম্মতর মিজানও গুণা বেশি হয়ে গেছে। আল্লাহর রসুলে ফরমাইন ও সময় কইবা আমার উম্মত লইয়া আবার মিজানর গেছে আও, ও ফরিস্তা হল আল্লাহ জানোইন খার গুণা বেশি খার নেকি বেশি জানেন না, জানোইন, কিন্তু আজকে মিজান দেওয়া হয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দেখাইবা লাগি করুক সুবহানাল্লাহ, মিজানর গেছে লইয়াও, তারা মিজানর গেছে আইবা আবার আল্লাহর রসুলের সামনে মাফ দেব, দেখা যাইব বন্দার গুনা বেশি হয়ে গেছে কি, আল্লাহর রসুলে আস্তিন মোবারক তাকে এক টুকরা কাগজ মোবারক বার করবা, বার করিয়া নেকির ফাল্লার মাঝে দিবা, ও ভাই খাগজরে মানুষজন হইব আল্লাহর সৃষ্টি জগৎ যদি তখন তুলা হয়ে যায় দুজকর ফাল্লার মাঝে, এর বাদেও জমিন তাকি ফাল্লা খাগজর টুকরার ফাল্লারে জমিন তাকি তোলা সম্ভব হইত না। ও সময় আল্লাহর বন্দায় জিকাইবা আপনি খে এত দয়াল খে আমি জাহান্নম যাওয়াত আসলাম, আপনি আমারে জাহান্নম তাকে ফিরাইয়া আল্লাহ
اینو دخلام امار چوکه امار گناه بیشی ہوئی گیسے گی اپنے کتا ایک ٹکرا خاگوز دلا او شمای رسول اللہ فرمائن ابھی امار امت رے فریسوئی دیمو امی تمہار امت تمہار نبی تمی امار امت امی تمہار نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم یا رسول اللہ خدر مزے کتا دلا বলে তুমি দুনিয়া থাকতে আমার উপরে দুরুদ শরীফ তিলাওয়াত করছিলাই ও দুরুদ শরীফ আমি রাসূলুল্লাহ লিখে রাখছিলাম ও কাগজ খান দিছি জুড়ে ভরো কা সুবহানাল্লাহ দুরুদ শরীফ রে ইবাদত মনে করো কা দুরুদ শরীফ রে অবহেলা করো কা না দুরুদ শরীফে গরিবর গরিবিরে দূর করে দুরুদ শরীফে ঋণদারর ঋণ পরিশোধ করে জুড়ে ভরেন না সুবহানাল্লাহ একবার আবু জেহেল আর আবু লাহাব তারা বোয়াত আল্লাহ সাহায্য করবেন এখান দিস আল্লাহ فروقا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله আর আবুল হাবের জায়গাত বোয়ার আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে না না কাবা শরীফের সামনে বোয়ার এর মাঝে এক ফকির বেটা আইয়া আবু জেহেলর কাছে গিয়া ভিক্ষা চাইছে আবু জেহেলে আর আবুল হাবে তারা তামসা করে লইয়া যে আলী তো একবারে গরিব কিচ্ছু দিতে পারতা না এলিয়ে তারা খর কি তাতাইন বহুত বড় ধনী মানুষ থান গেছে যাও তারা বোয়ার তারা কিলকিলেই আসে দুইজনে জানলে তো কিছু দিতে পারত নাই বেটাই গিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার ভিক চাইছে আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে যে মেশিন এ মেশিনে ক্যাচ করছে তারা যে ফাটাইছে তারা যে ফাটাইছে তাই দেখছই তাই কইলা রে বাবা তুমি আটটা মেলো হলা তাই নলাত মেলিছে একটা ফু দিলা দিয়া কইলা তুমি বন করিলা বন করিলাও কইতো মুঠ বন করি লইছিল কইলা তুমি এক কাম করিও আবু জেহেল আর আবুল হাবর সামনে যাওয়ার বাদে তুমি আটটা কুলিয়া দেখাই দিও হযরতে আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু আতর মাঝে ফুট কার ধরেন বিকুক বেটারে তারা ডাকে রে তাড়াতাড়ি আয় তোরে আলিয়ে কিতা দিলা তাড়াতাড়ি আয় যাওয়ার বাদে তারা জিকায় আলিয়ে তোমারে কি জিনিস দিলা বেটা কইল বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যায় বিকুক বেটার আতর মাঝে হীরার এক টুকরা জুড়ে হরুক সুবহানাল্লাহ হীরার টুকরা তারা হইল রে এটুকুরা বেটা হই ভাই তো হই থাকি দিল আসাই আমরা কি জিকাই তারা দুজন গেছে জিকাই ওয়ালি তুমি গরিব মানুষ হীরা ফাইলায় কই হযরতে আলী কাল্লামাল্লাহ ওয়াজহে সুন্দর ভাষায় তারা রে জবাব দিল ও আবু জেহেল আর আবু লাহাব আমি গরিব মানুষ এটা আল্লাহও জানেন বান্দাও জানেন বিক্ষুকে সোয়াল করছে তারে কিলা খারি ফিরাই দিতাম আমার জানে মানছে না আমি আমার নবীজির দুরুদ শরীফ এক মর্তবা ভরিয়া তার আতর মাঝে ফু দিছি আমার আল্লাহ দুরুদ শরীফের খাতিরে হীরার টুকরা পয়দা করে দিছে সুবহান আপনারা একবার সুবহান আল্লাহ ফরবা জুড়ে টাইম আছে আমি তো লাগাবাড়ির মিয়াসা সকল বেসা বর সুবহানাল্লাহ সোয়াব হমান কিন্তু আপনারা আস্তে আস্তে বললা
বার্সার আড্ডা খাইয়া চাব বলতে কইতার আপনার গোলা বালা রাখুক খোয়া লাগবো কিন্তু জি কত বড় আশ্চর্য ব্যাপার দুরুদ শরীফ তিলাওয়াত করিয়া আমার নবীজির দুরুদ শরীফ একমর্তবা তিলাওয়াত করিয়া আমি ফুৎকার করছি এতর মাঝে আমার আল্লাহ হীরার টুকরা ফয়দা করে দিছে জুড়ে ফারুক সুবহানাল্লাহ মাহতারামায়েজিরিন একেবারে গরিব যারা গরিব আর বার আমরার দেশ দুই জাত এক জাত গরিবে নামাজ পড়ই আর এক জাত গরিবে নামাজ পড়ই না জিকাইলে যদি বেটায় জবাব দিব হে কইব আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমি সময় পাই না নাউজুবিল্লাহ হইতা না ইগে ইনডাইরেক্ট আল্লাহরে দুষে আল্লাহ তারে গরিব বানাইছে আল্লাহকে নামাজ পড়তে পারেন না জুড়ে পড়তা না নাউজুবিল্লাহ ও ভাই আল্লাহ পরওয়ার দিগারে আলমে ডেইলি ফাসবার আমরারে তার প্রতিনিধি দেওয়াইয়া ডাক দেওয়াইন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকনি না না মুয়াজ্জিন বলতে ডাকনি এরা আল্লাহ প্রতিনিধি তারা কিতা লাগি ডাকইন খোরা নমাজও লাগিয়াও তোমার মঙ্গলও লাগিয়াও মঙ্গল কিতা তুমি উফাস আছো খানি নিতায়াও বিবস্ত্র আছো বস্ত্র নিতায়াও তুমি বিমারি আছো শিফা নিতায়াও তোমার দুনিয়া আখরাতর মঙ্গল লাগিয়াও আল্লাহ ডাকাইলা ফাঁসবার গেল না একবার আর হেসে হয় আল্লাহ আমারে গরিব করছেন জুড়ে হরুক কেন মাহতারামাজরিন খালি বাংলাদেশ নয় সারা পৃথিবীর লোকে একটা বিষয়ে আমি কোরআন হাদিসের মাধ্যমে চ্যালেঞ্জ করতাম পারি যে ব্যক্তি ফার্স্ট আওয়াক ঠিক মতো নামাজ পড়ে আমার চ্যালেঞ্জ থাকবো সারা পৃথিবীর মাঝে খুঁজিয়া একটা মানুষ পাইতা নাই যে আমার আল্লাহ তারে বুকা রাখছে ফরুক সুবহানাল্লাহ এই নামরার আল্লাহ উপাস রাখতা নয় উপাস তাকে কেটা যজ্ঞ হয় আল্লাহ গরিব বানাইছেন হইয়া নামাজ খানো যায় না নামাজও নেওয়া যায় না যাও 12 বছরে একদিন মসজিদও গেল ইমামর উপরে তহমত একটা তুলিয়া হ্যাঁ সে বাড়িয়া গেল কি আর এমনি গোসর বছর চলল নামাজ আর দুরুদ এক বেটায় ঋণ করে লাইছেন খুব বেশি বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহির জামানা এমন ভাবে ঋণ করছই বাড়ি বেচলে ও ঋণ পরিশোধ সম্ভব নাই যে বেটায় ফাইটা বেটায় কৌটুকি কেস দিলেছে কাজী সাবর গেছে হেই নেনে তলব করছই তেন গিয়া শিকার দিছই মানুষটা ফাইতো কাজী সাবিকা নাসা কিন্তু আমার তো দিবার কোনো ছাড়া নাই ও সময় কাজী সাহেবের তারিখ দিছই কত তারিখ বিচারার টাকা তুমি এনিয়া পরিশোধ করবাই আল্লাহর বন্দা বেফানা হয়ে গেছই সারা রাত নমাজ আর দুরুদ ফড়ই যেদিন তাই টেকা লইয়া হাজির হইতা ও রাত্রে তাই নমাজ আর দুরুদ ফড়িয়া ঘুমাইছই এমন সময় দেখইন তান বাগ্যর দরওয়াজা খুলে গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোয়ারা তাকে তান গরো তো শিখানি লাইছো হে ফাল্লা তুমি চিন্তিত হইও না ফজরের নামাজের বাদে বাদশাহ মাহমুদ গজনবীর বাড়ির যাইও গিয়া একটা খবর দিও কিতা খবর বাদশাহ মাহমুদ গজনবীরে কইও তাই যে দুরুদ শরীফ পড়ইন ইটা আল্লাহও কবুল করছইন আমি নবীও কবুল করছি ফারুক সুবহানাল্লাহ তুমি খালিও খবর দিও ইয়া রাসূলুল্লাহ বাদশাহ মাহমুদ গজনবীয়ে কতবার দুরুদ শরীফ পড়ইন হুজুরে জবাব দেন
তানে 6 লক্ষ দুরুদুর সওয়াব দেওয়া হয়ে ফরৌকা সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজের বাদে বাচ্চা মাহমুদ গজনবীর বাড়ির তিন গনা দিছেন, ফয়লা গেট পাশের বাদে দ্বিতীয় গেইটও তানে আটখানি হয়ে গেছে। এর মাঝে খবর গেছে বাচ্চার গেছে, বাচ্চায় কইছেন তানে আইতে দাও, এনে যাইতে দেও হয়েছে। বাচ্চার দরবারও জেলা তাজিম করি উবাইতে হয়, তাই সালাম দি তাজিম করি উবাইছেন, বাবা তুমি খেনে আইছ। জবাব দিরা ও বাচ্চা, আজকে রাত্রে আমার ভাগ্যের দরজা খুলে গেছে, আমার ভাগ্যে তারকা উদয় হয়েছে, আমি রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবে দেখছি। হুজুরে ফরমাইছেন আপনারে একটা খবর আইয়া দিতাম, আপনি 6 লক্ষ দুরুদুর সওয়াব পাইন, আপনার দুরুদ শরীফ আল্লাহ আর আল্লাহর রাসূলে গছিলাইছ। বাচ্চা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লগে লগে সিংহাসন থেকে উঠে গেছেন কি, উঠি আইনে তাজিম করছেন, তাই না আবার রসুল্লাহরে দেখি আমার বাস বাড়িতে আইসে। খাজানারে খবর দিলে আল্লাহর বন্দারে কিছু সামান দাও, কিছু পয়সা দাও, এ পরিমাণ পয়সা তানে দেইল, তাই গন্যা দেখই না আজকে নিয়া যা দিতাম। কাজী সাহেবর দরবারও বাচ্চায় কত টেকা তানে দান করছেন ফরৌকা সুবহানাল্লাহ। সংক্ষেপ করিলারা লইয়াকে হাজির হয়েছেন, তে যে বেটায় টেকা ফাইতিয়া, এ বেটায় কাজী সাহেব রে কইরা, কাজী সাহেব এ মানুষটায় টেকাটা চুরি করি আনছে, এ মানুষটায় টেকা পাওয়ার কথা নাই, তার বাড়ি বেচলেও হইতো নাই। কাজী সাহেবে কইলা, ও বা তুমি এত টেকা পাইলা কই, খে তোমারে দিল। আল্লাহর বন্দায় জবাব দেন, ও কাজী সাহেব ইয়ার টেকার খবর আমার জানা নাই, আমি জানি না, আপনি আপনার বাচ্চারে যে কাউকা টেকা কই থাকি আইছে ফরৌকা সুবহানাল্লাহ। কাজী সাহেবে কাসিদ পাঠাইলা, কাজী সাহেবে কাসিদ পাঠাইলা, বাচ্চারে জানাই দিলা, বাচ্চা ওলা ওলা একটা ঘটনা ঘটে গেছে, বাচ্চা ওয়ার্নিং দেন, হে কাছে যদি আল্লাহর বন্দা লগে সামান্যতম কোনো বেয়াদবি করইব, কাজী সাহেবর দুনিয়া আখেরাত দুইটা বরবাদ হইব, আমার কথা হইও। এ টেকা আমি দিছি না, এ টেকাটা রসুলুল্লাহ দেওয়াইছেন ফরৌকা সুবহানাল্লাহ, এ টেকাটা রসুলুল্লাহ দেওয়াইছেন। যেমনে কাশিতে গিয়া কইছে কাজী সাহেবর খান খারা হয়ে গেছে, যে বেটায় টেকা পাইতে আসলাম ও টেকাটা তাই না বারো বেটারে দান করি দিলাইছেন, কাজী হিসাবে আরো দিছেন, দিয়া মাফ চাইছেন আল্লাহর হাস্তে মাফ করি দেও, বাইরে দুরুদ শরীফ নামাজ আল্লাহর দরবার এ পরিমাণর দামি জিনিস, দুরুদ শরীফ রে আমরা একেবারে অবহেলা করি লাইছি, মেহরবানি করি আমার মতন গরিব যারা দন লাগি হইলেও দুরুদ শরীফর খান্দা ফিরি যাও, রসুলুল্লাহর মহব্বত লাগি খান্দা ফিরি যাও, দুঃখী মানুষ দুরুদ শরীফর খান্দা ফিরি যাও, সুখী মানুষ দুরুদ শরীফর খান্দা ফিরি যাও। যদি সত্যিকার প্রশ্নে আহলে মহব্বত আপনি হইতা পারেন, আল্লাহর হাবিবর মহব্বতর সাগর আপনি ডুব দিলাইতা পারেন, তে আপনার লাগি দুনিয়ায় কিচ্ছু নাই, আপনি যদি আল্লাহ আল্লাহর রসুল রই যাইন, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, আপনি আল্লাহ রই গেলে দুনিয়া আপনার রইব, আপনি রসুল রই গেলে আল্লাহ রই গেলা, আর আপনি আল্লাহ রই গেলে দুনিয়া আপনার রই যাইব। মাহতারাম হাজিরিন, দুইবার তা দুরুদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা মাওলানা আরো জুড়ে ফরুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا محبت সাথে ফারুক আল্লাহ مولانا محمد محترم حاضرین আজ থেকে লইয়া 18 বছর আগর একটা ঘটনা কই আমি তখন ইসলামবাগ জামে মসজিদের খতিব মরিবাজারের শ্রীমঙ্গল রোড আমার মুয়াজ্জিন সাহেব কইলা আমি যাওয়ার বাদে যে হুজুর কালকে একজন মিয়া সাহেব আসছিল আইয়া দোকানে দোকানে বইছেন আর মাইনসরে কইছেন দুরুদ শরীফ এক মাইনসর উপরে পড়তা এখানে এটা কি কোরআন শরীফ তিলাওয়াত করো অমনি সময়টা কাটাই হতে সোয়াব হইব জুরে হরু কান আউযুবিল্লাহ ইগো আসানক মুনাফিক ইগো মুনাফিক বহুত মুনাফিক কল আছেন ইতায় কইতে সময় কোথারে হাসা বুঝা যায় আপনি বুঝবা না কি নেই কান যে কোরআন শরীফ তিলাওয়াত করলে সোয়াব বেশি হইব আর আল্লাহর বাসায় ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিক হলতে মাত্তেও বিছামাতে কি সুন্দর দেখছেননি তো আমি শুক্রবারে ডাকছি যে আমার মাইকরে রিয়ার ভিতরে বা আপনার জানা থাকে যদিও হবিষ্টারে দরিয়া নৌকা তার আমি বুঝাই দেই হে যে মানসরে ইটা কইয়া যায় আটি আটি দুরুদ শরীফ এক মাইনসর উপরে হবিজে রসুলুল্লাহরে তালাহান মানুষ মনে করে এর লাগে ইটা করেন কি তা জানেননি মানুষ হজ যাইবার সময় ইটা বারই যায় বারইয়া বাংলা বই এখন বগলো লইয়া বারইয়া আর মাইনসর কাছে গিয়ারি হইন দেখছো নিবা মক্কা শরীফ কাবা শরীফের সামনে এক লেখাত নমাজ পড়লে এক লক্ষ রেখাতর সোয়াব মিলে মদিনা শরীফ 50,000 রেখাতর সোয়াব মিলে কথাটা তো হাসা হাসা না মিশা একেবারে হাসা কিন্তু এটা মুনাফিক বুঝাই তো স্যার ইনো 1,00,000 পুয়া মদিনা যেটা এখানে 50,000 লাগি হে ফেস করেন এটা আটকাই লই তো তার কত ইলেন মরি গেছেন বসি গেছেন হিনো গে তোর ফায়দা কিটা কোন ফর আমার চ্যালেঞ্জ ও কমিশন লগে 1 কোটি রেখাত নমাজ যদি কেউ করে তালাগি রসুল্লার সাফাত ওয়াজিব এলা কোনো দলিল নাই কিন্তু আমার রসুল্লার যদি কেউ জিয়ারত করে মানজারা কাবরি ওয়াজাবাত লাহু সাফাতি আমার রসুল্লার যে জিয়ারত করলো তালাগি সাফাত ওয়াজিব হইল জুরে বড় কা সুবহানাল্লাহ তার নিয়ত হইল রসুল্লাহ মরিয়া বসিয়া গলি গেছেন ও কয়েও এক মানুষ আসলা তাই তালাখানের মানুষ আসলা আমার চ্যালেঞ্জ আমি আমরার একটা বাচ্চা দিব মিয়া সাহেব যাইতো নাই আমার মুকিমপুর মাসা তাই একটা ছাত্র দিব হে চ্যালেঞ্জ করো 6,00,000 টাকার চ্যালেঞ্জ করতো রসুল্লাহরে আমার মতন তার বাপেও কইতে পারতো নয় রসুলুল্লাহর আমার মতন কইছে আবু জেহেলে রসুলুল্লাহর আমার মতন কইছে আবু লাহাবে রসুলুল্লাহর আমার মতন কইছে উতবায় রসুলুল্লাহর আমার মতন কইছে সয়বায় রসুলুল্লাহর আমার মতন কইছে ওলিদ বিন মুগিরায় বড় বড় কাফির হলতে কইছে আল্লাহ কোরআন শরীফ খোরা ও আমার হাবিব ইতায় খোরা কিতা জানুনি আয়াতটা বলি গেছি লিহাজার রসুল এর আগর আয়াতটা ভুলে গেছি আমি মা লিহাজার রসুল ওয়াকিমু তাহাম ওয়ামশি ফিল আসওয়াত ওটাই যে লাগরা রসুল্লারে হতায়ও লাগ হইত আমরা লাখান তাইন বাজার করইন আমরা লাখান খাইন অন্য ইয়ত আমরা লাখান বিয়া সাদি করছইন তাই না বার রসুল কিতা জুড়ে ভরইন না আউযুবিল্লাহ যেটা আবু জেহেলে হইছে যেটা আবু লাহাবে হইছে যেটা উতবায় হইছে যেটা সয়বায় হইছে যেটা ওলিদ বিন মুগিরায় হইছে তুমি মুসলমানের বাচ্চা হইয়া রসুলুল্লাহর উম্মতের দাবিদার হইয়া রসুলুল্লাহর লেবাস পরিধান করিয়া রসুলুল্লাহর হেমনে তুমি হইলাই আমরার মতন মানুষ জুরে ফরেন না আউযুবিল্লাহ আরো জুরে ফরাও কেন আউযুবিল্লাহ
এটা হয়েছে কাফির কাছে। একদিন গাল দিলেইল ওলিদ বিন মুগিরায় রসুল্লাহরে পাগল হইয়া গাল দিলেইল, জুড়ে ফরক কেন আউজুবিল্লাহ, এটা ইমানি শব্দ, জুড়ে ফরক কেন আউজুবিল্লাহ। গাল দেওয়ার বাদে আল্লাহর হাবিবর চেহারায় আনোয়ার মোবারক পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবর মোবারক চেহারা খালা দেখতাছেন না, খালি সুন্দর দেখতাছেন। জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুরে সালাম দাও। ওলিদ বিন মুগিরা আমার বন্ধুরে একটা গালি দিছে, তুমি জানাই দাও আমি আল্লাহ তারে দশটা গালি দেরাম ফরৌ গা সুবহানাল্লাহ। আল্লাহর গাইল উচ্চিন আপনারা, যে সুন্দর গাইল আল্লাহ জানে, একটা তা হইব মাত্র একটা গাইল। দশ নম্বর গাইল, ও জিব্রাইল আমার বন্ধুরে হই ওই গুফুঙ্গা। আল্লাহ গেল কি সুন্দর গাইল আল্লাহ যাবে, যেমনি রসুল্লাহ তিলাওয়াত করছে আর হে হুঞ্চে হে ফুঙ্গা, লগে লগে তরবারি আতলইয়া তার মার গেছে গেছে, গিয়া হয়েছে দুই টুকরা করিলে হাসা ফতা হ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মিশা মাতুন না, তানে আমরা আল আমিন লকব দিছি, তান আমার আমরার লগে তান দ্বন্দ্ব হইল, ইসলাম তাই না ধর্ম নয় আবার হরিদেরা আমরার বাপদাদার ধর্মরে ডুবাইলে আর কিচ্ছু নাই। বেটে হইল রে বাবা হুন, তোর বাপর দন আসিল বেশি, কিন্তু তোর বাপর গেছে ক্ষমতা আসিল না, যে ক্ষমতা দ্বারা আওলাদর জন্ম হয়, আর আমি এক উট রাখাল বেটার লগে মুলাকাত করছিলাম, ও তোর জন্ম হয়েছে জুড়ে ফরু কেন আউজুবিল্লাহ। তফসিরর মাঝে আনছই রসুলুল্লাহরে যারা বাদবালা গালি দেয় যারা বুড়া হয় আপনি তার আর মার অবস্থা দেখুন, জানু ফুঙ্গা না হইতে পারে কিন্তু বেফর্দা বেঠির গড় জন্ম, আধখান ফেট দেখা উড়া বেঠির গড় জন্ম, এর লাগেই কান হইছে। নাইলে রসুলুল্লাহরে আর কোনো জবান দি বালা জবান দি তা হইতে পারে না, এর লাগি ফরমাইন রসুল্লাহ সাকিয়া মান সাকিয়া ফিবতনে উম্মিহি সাইদা মান সাইদা ফিবতনে উম্মিহি, হুজুরে ফরমাইন বালা হয় বালা হয় মার পেটো, খারাপ হয় খারাপ হয় মার পেটো, ঠিক না ওঠি দূরে হোক আর ঠিক না ওঠি। রসুল্লাহ ফরমাইছেন দূরে হয়ে যায় কি তার আসতে হয়ে যায়, এটা তো ঠিক জি দেখুন জানু আপনি রাস্তা মুখে যারা ইয়ে ফুয়াই আপনারে ফেক দিটা মারিচ্ছে জি, তেজিকা ইলা বাবু ফুয়াটা খার বলে অমুকর তে বেটায় করছে তো ওইতো, এটার অর্থ তার মা বাপ বালানি বালানি বালা নাই। আরো কত খান যাওয়ার বাদে ফুয়াই কয় আসসালামু আলাইকুম, ও তেজিকা ইলা বা ইয়ে ফুয়াটা খার বলে অমুকর বলে তে তো ওইতো, ও যে ফেক হুজুরে ফরমাই আমরার মার ফের যেটা ইটা ফসলর জায়গা ক্ষেতর জায়গা জুড়ে ফরু কা সুবহানাল্লাহ, ফেট বালা সব বালা, ফেট বালা নাই কিচ্ছু বালা নাই। এখন ফেট রেখি তা করতা খেয়াল করেন জানু আমি আর আগুয়াইতাম পারলাম না, আমার খৈজায় খানদের আমার বাগনার খবরুনার বাদে আমি আপনারা রবিয়া মক্তসরে দোয়া করমু, আর এর লগে লগে আপনারা আর গেছে আমরা মেহমান আইবা। ফরৌকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা সালাম দিত মহতরম হাজিরিন আমরা মুখতসর রেহান মিলা শরীফ পড়ি লাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওয়া লাম্মা তাম্মা মিন আমলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শাহরানা আলা আশুরিল আকওয়ালিল মারবিয়্যা, তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ, ওয়া কানা কাদ ইস্তাজাবা বি ইখওয়ালিহি বনি আদি মিনাত ত্বাইফাতিন নাজারিয়্যা, ওয়া মা কাসা ফীহিম শাহরান সাকীমা ইয়ানুনা সুকমাহু ওয়া শাকওয়া, ওয়া লাম্মা তাম্মা মিন আমলিহি الرجي تسعة نشر قمرية وعلى الزمان ينجليان صدا حضرة أمه ليلة مولودي
عاسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم وليلة الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام آية رحمة يا ربي صلي وسلم دائما على حبيبك خير الخلق كله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أمر بنا لك دوار بك سلام أفضل أركس اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমরা রে মজলিস রে কবুল ফরমা আমরার বাচ্চা কাচ্চা রে মেহনত রে কবুল ফরমা তোমার বন্দাই তোর সাহায্য সহযোগিতা রে কবুল ফরমা আল্লাহ আমার তালয়া নরমিয়া সবর পক্ষ থাকি বহুত বড় হাতিয়া দোষ এক টাকা থাকি লইয়া 50,000 টাকা পর্যন্ত যারা আরো যারা সাহায্য করছেন যারা মুক্তি সাহায্য করছেন যারা আদি সাহায্য করছেন যারা ফাউদি সাহায্য করছেন যারা হাজির হইয়া মজলিস রে সুন্দর করে সাহায্য করছেন তামাম রে তামামর মাই বাবা রে মাফ করি দেয়া আল্লাহ এ হামসায়া রাত্রা ভর তামাম মুমিন মুমিনাতর কবর রে করে কেরামত ফরমাও আল্লাহ আপনার বিদেশের মুসাফির হল তোর হেফাজত ফরমাও আল্লাহ আমার ভাগনা বদরুদ্দিন ওর আলোত তোমার দয়া আপনার চকুর সামনে নাই আল্লাহ তোমার কুদরতের সামনে আমার ভাগনা গো আছে এত বড় মজলিস লইয়া তোমার কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ হে মজলিসের মাঝে তোমার মায়ের বন্ধা গোল হাজির আসরে তোমার হাবিবে বরমাইজন প্রত্যেক 40 জন মুমিনের মাঝে একজন অলি আল্লাহ আসরে এই 940 জন মুমিন আছে সফেদ দাড়িওয়ালা মুরব্বিও গোল আসেন আলিম উলামা আসেন মদরসার তলবা আসেন নজুয়ান যুবক গোল আসেন খুশি খুশি বাচ্চা আপনার দোয়ার লগে তার বাচ্চাটাও আছে তোমার পুজনে তোর কাছে ভিক্ষা চড়া বাবার বাগনারে বলা করে দাও আল্লাহ দুই আড়াইটার সময় আমারে ফোন দিছে মামা আমি হসপিটাল দাও দিও তোমার বদলাইন জোরে রইয়া ভিক্ষা চাইলাম তুমি শিফা দাও আমরার তাম বিমারি হল তোরে বলা করে দাও আমরার মুসিবত যাদা হল তোরে মুসিবত তাকে রেহাই দাও আমরা খেকুন ঘাটো আটকে গেছি উদ্ধার করে দাও আমরার পীর মুর্শিদ শামসুল উলামা কুতবুল আলম আল্লামা ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজার উত্তরে বুলন করে দাও আল্লাহ
কেয়ামত পর্যন্ত না এখান জলসা তুমি কবুল করিলাও আল্লাহ। আমার নুরুলে দোয়া চাইছে তার বাচ্চা লাগে আল্লাহ তার মেহনতরে কবুল করব, মেহনতর মুখে চাই তার দুনিয়া আখেরাতে উজালা করে দাও, তার আর বাচ্চা কাচ্চার হায়াত দেও যে খবর কর দাও। আমরা তাম বিদেশি সকল তরে তোমার কুদরতর হওয়ালা করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।